আমাদের স্কুলের প্রিয় ছাত্রীদের জন্য কন্যাশ্রী সংক্রান্ত ঘোষণা অবশ্যই মনে রাখবে এটা ছাত্রীদের জন্য অর্থাৎ মেয়েদের জন্য ছেলেদের জন্য বা ছাত্রদের জন্য কিন্তু নয় আমরা এই নোটিশটা বেশ কয়েকদিন আগে দিয়েছিলাম আগামী তেইশ আট চব্বিশ আট এবং পঁচিশ আট দু বেলা এগারোটা থেকে একটা পর্যন্ত কন্যাশ্রী ফর্ম ফিল করা হবে যারা আগে কোনো দিন কন্যাশ্রী ফর্ম ফিল আপ করে নাই বা কন্যাশ্রী প্রকল্পে যোগ দেয় নাই তাদের জন্যই আর তাদের জন্ম তারিখ এক চার দু থেকে একত্রিশ তিন দু হাজার মধ্যে হতে হবে অর্থাৎ দেখা যাবে যে ক্লাস এইটে যে সমস্ত মেয়েরা পড়ছে তারাই এই নতুন কন্যাশ্রী ফর্ম ফিল করবে এমন হতে পারে নাইনের টেনের ইলেভেনের এরকম ওই ক্লাসের দু একজন মেয়ে হয়তো আগে কোনো দিন কন্যাশ্রী করে নাই এরকম হতে পারে বেশিভাগ বা বেশিরভাগই করেছে তো ওই যে দু একজন নাইন টেন ইলেভেন টুয়েলভ আগে কন্যাশ্রী করে নাই তারাও এবারে কন্যাশ্রী করতে পারে তো ওই যে ডেটগুলো আমরা বলেছিলাম তেইশ চব্বিশ আর পঁচিশ ওই দিন ওই সময় আসতে হবে সঙ্গে কি কি আনতে হবে না ছাত্রীর কালার পাসপোর্ট ফটো এক কপি ছাত্রীর আধার কার্ডের জেরক্স এক কপি ছাত্রীর জন্ম সার্টিফিকেটের জেরক্স এক কপি ছাত্রীর ফোন নাম্বার ওই আধার কার্ডের নিচের দিকে ফোন নাম্বারটা লিখে দেবে তাহলেই হবে পেনে লিখে দেবে ছাত্রীর নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের আপডেট করা পাসবই এবং ওই পাসবইয়ের প্রথম পাতার একটা জেরক্স নিয়ে আসবে যে পাতায় অ্যাকাউন্ট নাম্বার ছাত্রীর নাম ব্যাংকের আইএফএসসি কোড এসব লেখা আছে আর ছাত্রীর বাবা বা মায়ের ভোটার কার্ডের জেরক্স আনতে হবে সমস্ত জেরক্সগুলোর নিচেই ছাত্রী সই করবে টানা হাতের সই ইংরাজি টানা হাতের সই করবে তাহলেই হবে আর বাবা কিংবা মাকে সঙ্গে নিয়ে আসতে হবে স্কুলেই ফর্ম ফিল আপ হবে ফর্ম বাড়ি নিয়ে যাওয়া হবে না যাদের এই সমস্ত ডকুমেন্টগুলো নাই তারা আগে ডকুমেন্টগুলো জোগাড় করো এবং তারপরে পরবর্তীতে স্কুলে যোগাযোগ করবে ডকুমেন্টগুলো পেয়ে গেলে আমরা আবার নতুন করে ডেট দেব কবে আবার কন্যাশ্রী ফর্ম ফিল আপ করা হবে এই তিন দিনের মধ্যে যাদের সমস্ত ডকুমেন্ট আছে তারাই আসবে এবং বাবা মাকে সঙ্গে নিয়ে আসবে কোনো মতেই এই ফর্ম বাড়ি নিয়ে যাওয়া হবে না আর এটা কেবলমাত্র ছাত্রীদের জন্য অর্থাৎ মেয়েদের জন্য ছাত্রের ছাত্রদের জন্য বা ছেলেদের জন্য কিন্তু নয় আর একটা কথা যে যারা আগে করেছ তারা আর এইতে এই ফর্ম তাদের আর এই ফর্ম ফিল করার দরকার নেই তোমরা ইউটিউবে এই বিষয়ে জানতে চাইবে না আমি বলে দিলাম আর কেবলমাত্র মেয়েদের জন্য ছেলেরাও কোনো প্রশ্ন করবে না তাহলে যেমন ডেট বললাম তেইশ আট চব্বিশ ষাট এবং পঁচিশ ষাট একুশ বেলা এগারোটা থেকে একটা ওর মধ্যে ওই সমস্ত ডকুমেন্টস নিয়ে এবং বাবা কিংবা মাকে সঙ্গে নিয়ে স্কুলে যোগাযোগ করবে